যশোরের সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগ নেতা সহ তিনজন। তারা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার রাত 8:30টার দিকে নওয়াপাড়ার রাজঘাট এলাকায় দোকানে বসে চা খাচ্ছিলেন ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের 5 থেকে 6 জন নেতাকর্মী। এ সময় মুখোশধারী কয়েকজন মোটরসাইকেল আরোহী সেখানে এলোপাতাড়ি গুলি ছোঁড়ায়। গুলিবিদ্ধ হন ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হেদায়েত হোসেন লিটু মোল্লা ও দামোদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সবুজ ভূঁইয়া এবং সবুজ মোল্লা নামে এক যুবলীগ কর্মী। পরে তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিকে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। নোয়াপাড়া থেকে ফেরার পথে রাজঘাট চায়ের দোকানে বসে পড়ে ওরা চা খাচ্ছিল, তখন 7:45 বাজে। ওই চা খাওয়া অবস্থায় ওদেরকে গুলি করে। বলছে দুটো মোটরসাইকেল আসছে, একটা মোটরসাইকেলে 2 জন ছিল, 3টে গুলি করছে, লাস্টেরটা আমার লাগছে, দুটো আমার গায়ে লাগি নাই, এটাই বললো। ওদের চেনা গেছে কিনা ওটা ও জানে ভালো করে, আমার তেমন কিছু বলিনি আর। ঘটনাস্থল পরিদর্শন করেছি, দুষ্কৃতিকারী যারা ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। ভিকটিমের ফ্যামিলি অভিযোগ নিয়ে আসতে মামলা নিয়ে নেবে।